میں محمد آنکھوں کی جیا دل کی جلا نام محمد بالا کنتو ایر مسجد خطی خورن خورن جنا نا کمیٹیر خطا مانو نا ایر بارے مسجد سائجو کرتا نا سائب مسجد بیرا لگائی تو رمضان ماس کمیٹی ہوئی لا بلے دیش دوی شو ٹکا کری دیو سمدا دیو کہتے کبر منچو رکھا پڑا دیتا محلر جیتو زمہ لوئی سن আর ইমাম সাহেবরে আমরা আল্লাহর হস্তে একটা পয়সা দেওয়া লাগে 5000 দিত্রা 10000 দিত্রা 15000 দিত্রা দেখবা যান ও 200 টাকা আবার ইয়া সান্দা বানাইলা এর মধ্যে একগুরে দেখবা মসজিদের কমিটি ছাড়া বাইরে একগুরে হইবা 200 করে খেলে বানাইলা গতবার লইলা 150 ইমার খেনে আবার সবার 50 বানাই দিলা ও দেখবা হবে না আমরা 200 দিতে পারতাম না আমরা 150 দিমু ও 50 টাকার লাগি মরি যা বুঝাইছে অবৈতাশন লাগি মরি যার কিন্তু দেখবাই এরা রোজা মাস ওই কুন্টের জিলাবি খাই না বুঝাইছে খাই না ভাই মুসলমান আমার বিবেচনা নাই প্রতিদিন দেখবাই বিকাল বেলা বাজারে গেছই জিলাবি আধা কেজি এক কেজি তরমুজ একটা লইয়া ঠান্ডা লইছন আপনার মজা লইছন ঠান্ডা লইছন পাইট লইছন আরো বিভিন্ন খাবার বস্তু লইছন লইয়া বাড়ির দাইত্রা গিয়া সুন্দর করিয়া খালি ইফতার বড্ডা খবর লইয়া দেখবা ডেইলি রোজানা কত খরচ হইছে বলে ডেইলি ডেইলি জিলাবি আর বিভিন্ন জিনিস মিলাইয়া ডেইলি 200 টাকা বন্ধা খরচ খরচ 30 দিনে 60000 6000 টাকা এক্সট্রা খরচ হইতেছে গিয়া ইফতার আর 6000 টাকা রকি খাইছন গোশত খাইছন মাছ আনছন কত হইল 12000 12000 না মসজিদের ইমাম সাহেবকে গিয়া কইতার বেসাব টাকা 15000 লইয়া আইছল কুনবাই হই উঠছে বুঝাইছে কই বেশি তার টেকা এখন কোন ভাই গেছে গম পিতরা গিয়া বেসা বদল লাগে বা গাল মাংসর কইতরা এবার রোজা মাস তো কোন ভাই তার টেকা গেল 20000 টাকা শেষ খাইছে এর মধ্যে তুমি 20 নে আমার 30 ধরা দিছে তো বুঝাইছেন খালি গম দিয়া নাই আমরা কিন্তু মাত্র 200 টাকা পরিছেন দা পড়তে মহল্লার কমিটি সিদ্ধান্ত নিছ নগান আমরা মানিয়ার না 200 টাকা দিতে সময় হইয়ার বলে 150 টাকা দিমু দিতাম না গতবার 100 হলো 200 টাকা কি কি বলাই বলে বুঝাইছেন কি কি বলাই বলে ও দা কালবাটো হইয়া মাছ হত হইয়া মাছ দেখ রাই নিতা মনুক্তি আরম্ভ করছ ও জলিয়া মরি দিত 50 টাকা বাড়ায় ও জাহান যারকে কিন্তু ই ভাই 30 দিনে 30 কেজি জিলাপি বুঝ হইছে 30 কেজি জিলাপি তরমুজ মিলাইয়া কুইন্টাল দেড় কুইন্টাল খাইন না হইন যায় কত টাকা আসে মাত্র 200 টাকা ও আমরা মহল্লা চলতো কিনা মেসা বললে হামসে চালাই যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বান্দেগা ও ওজন একটা দেন জিনিস আইছে এটার কারণে আমরা মহল্লা বহুত জিনিস পিছিয়ে পড়ি থাকি এক গুরু মানছে এর জন্য আল্লাহর বান্দেগা যার জন্য ও জিনিসের মধ্যে যদি কোনো মানুষ যদি বাবা বিশেষ করিয়া কমি করে তাহলে জানিয়া রাখলাম এই কমি করার কারণে মহল্লার মানুষ হলে কমিটি হলে হামসে চালাইতে বড় কঠিন হইব মসজিদ গল্প ঘটা মেসাব্বা মসজিদ কোন কমিটির মানুষের লাগে গল্প ঘটা বলে আমরা 7000 টাকার বছর কাপড় লইছি কিন্তু যারা টাকা পয়সা আছে আমি গরিব গুরুর হইয়া না যারা পয়সা বেশি আছে যারা টাকা পয়সা একটু বেশি আছে যদি মানুষ টাকা আপনার টাকা আছে 10000 12000 15000 টাকার কাপড় কিনতে পাবা মাত্র লগে এখন 300 টাকার লঙ্গি কিনুন জানি জীবনে দেখবা মাত্র 300 টাকা দিয়ে যদি এখন লঙ্গি কিনুন মেসাব রে নিয়াত যদি দেন বলে মেসাব বাড়ির কাপড় পয়সি 7000 টাকার লগে ওখান আপনার লাগে কিনছি মেসাবর মন খুঁতি আইব খুশি আইব নিনা না হইন যায় আইব ও সময় বাবা মেসাবর মনে একটা আনন্দ আইব মহল্লার মেসাবরে যদি ওলা হামসার থেকে কয়েক বাড়িয়ে মানুষে যদি আমরা খাবার যদি দেই তাহলে জানিয়া রাখবো আল্লাহর বন্ধে কান মেসাবরে বাক্কা সাহায্য কর হয়ে গেল কিন্তু হাজার হাজার টাকার খাবার কিনিয়ার আমরা মসজিদের মেসাবরে এখান হুমকি আমরা দিতাম বাড়িয়ার না কিবা তো কোনো গরিব অসহায় মানুষ ঈদের দিন নতুন কাপড় পরিধান করতে পারেন না দিয়ার না নতুবা জকাত আছে জকাতের মাধ্যমে আপনি টাকাটা কিনে আনিলেন কাপড় কিনে আনিলেন বাবা জকাতের মাধ্যমে যদি কাপড় কিনে আনিয়ে দেন না আপনি আপনার সম্পদের ময়লা যেটা আছে এটা কিন্তু দূর হর না এর লাগে গরিব গুরারে আপনাকে হল কাপড়গুলা দেখবা
যার কারণে বিশেষ করে মহল্লার মেসাবরে লুঙ্গি ওহান দেওয়ার চেষ্টা করে আমি আপনার আল্লাহকে কইবা দেইনি প্রতি বছর ইনশাআল্লাহ আমার মসজিদের ইমাম সাহেবরে আমি আমরা সবে কদর হয় আমরা হয়াজন আছি আমরা লুঙ্গি ওহান দেই আসামি লুঙ্গি দেই আসামি লুঙ্গি হলো তো ভাই না একটু পালা 550 টাকার মাঝে একটা লুঙ্গি আছে বাড়ির মুড়ি সব পরিবর্তন করেন যে মেসা ভাইবা এ দেন রমজান মাস মোটামুটি তোমার লুঙ্গি আর নাই এটা কিছু সল আমরা এক মুরব্বী আসলা গ্রামের প্রতাপ সালী এক মরির মানুষ আসলা মারা গেছে তাই সল বানাইয়া গেছিল এর লাগে এটা কিছু দিলে আমরা ইফতার করলাম ফায়দা হইল এর জন্য আল্লাহর বান্দাগণ মহল্লার যে দায়িত্ব যেটা আছে দায়িত্বটা আমরা জীবনের মধ্যে আমরা করতাম আল্লাহর বান্দাগণ একটু খেয়াল করো শাহিদিন আলা আরদিহিম বিল কুফ তারা সাক্ষী দিব মসজিদ ভালা মসজিদের খেদমত করিয়া কিন্তু আল্লাহর বান্দাগণ জানিয়ে রাখবা বিশেষ করিয়া পরে আল্লাহর বান্দাগণ কিন্তু তারা হালেকে কুফরি কাম করে গুনাহ কাম করে উলাইহা শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর তারা কিন্তু কি করে আল্লাহর বান্দাগণ কুফরি কাম করছে উলাইহা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন এরা আমল বরবাদ হইব ধ্বংস হইব এরা আমল নষ্ট হইব এরা কিন্তু জানিয়া রাখবা এরা যেটা এবারত বন্ধ কি করব এগুলা বরবাদ হইব ধ্বংস হইব গুলাইকে আমি তো আমাল হোক অপিন নারী হুম ফিহা খালিদুন অপিন নারী হুম ফিহা খালিদুন এরা হর হামেশা সদা সর্বদা জাহান্নামের আগ্নির মধ্যে এরা জ্বলিবা হারা যারা মসজিদের খেদমত করতো না মানে মসজিদের রৌনক করতো নাই মসজিদের বরং ক্ষতি করবো হারা মসজিদের খেদমত করবো ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ এরা মসজিদের দাবির করব খেদমত করবো ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহর উপরে ঈমান আনলো আখেরাতের দিনের উপরে ঈমান আনলো পরে আল্লাহর বান্দাগণ জানিয়া রাখবা বিশেষ করিয়া এরা মানুষ আল্লাহর ঘর খেদমত করব এর অর্থ এত আছে যারা আল্লাহর উপরে ঈমান আনলো আল্লাহ বলিয়া বিশ্বাস করছে আল্লাহর ডর তার দিনের মধ্যে জাগা দিতে পারবো আখেরাতকে ডরাইব আখেরাত কঠিন আজাব কঠিন শাস্তি কান্তার দিদ থাকবো এই মানুষে আল্লাহর ঘর খেদমত করব আল্লাহর ঘর সৌন্দর্য করব আল্লাহর ঘর খেদমত করিয়া যাইব ক্ষতি করার যাইত নাই কইবরে মসজিদের খেদমত করে মসজিদ মন সৌন্দর্য করে এর জন্য মসজিদের খেদমত করলে বাবা জমিন সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দে মসজিদের এরিয়ার ভিতরে ফের গরু ছাগল দিলে এটাও জরিমানা করার এক মহল্লা একটা ঘটনা হয়ে যাক এক মহল্লা মহল্লার হামসাদ রেজুলেশন পাস করছেন আইন করছেন আমদার মহল্লার ভিতরে ফের গরু ছাগল যদি ঢুকুন তে 50 টাকা জরিমানা আর একদিন গিয়া এক গরু টুকি গেছে এক মালিকর এক বেটা বেশ মসজিদও যাই না মহল্লার মানছে গরু বান্ধিয়া রাখছেন বেটা 50 টাকা দিয়ে আইছে আইয়া কইছে আমার গরু অপু দেওয়ার বৈচাস নেও মানছে বলে আও না মসজিদের ক্যারিয়ার ভিতরে বলে না না আমি মসজিদের ক্যারিয়ার ভিতরে বিলকুল না বলে কি তো হইছে বলে গরুয়ের আমার বুঝছে না না বুঝছেও না আমার তো বৈচাস করি মানে আমি বুঝছি গতি গাই মসজিদের আই বুধবাইছেন কি মাছ মাছ গরুয়ে বুঝছে না হাইওয়ানের মতো বৈচাস আমি বুঝছি গতি কি বার খাড়াই মারি ও বলল মানুষ আছে বুধাই যায় মসজিদ রে একবার বিস্তিয়া তৈরি একবারে মসজিদের লাগি খুঁজ গোবর সম্পর্ক নাই যাই আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব যেই না হয় ইমাম সাহেবের উপরে কিছু দায়িত্ব আছে বলে কি দায়িত্ব ফরজ নামাজ পড়ানি মানুষদের রে নামাজের দিকে একটু আহ্বান করা মানুষদের রে হালাল জিনিসের দিকে অগ্রসর করা হারাম জিনিসটাকে মানুষদের রে বিরত রাখা বলে এই জিনিসটা পালা নাই আপনারা যেটা খড্ডা সেটা পালা নাই শুক্রবার দিন সপ্তাহবারে খোদবার আগে সামান্য নসিহত খড্ডা ইমাম যাবে এটা আমরা মানিয়া নিলাম নসিহত হল্লা খোদবা দিলাম জুমার নমাজ আদায় করলা নমাজর করে সারা সমাবেত হইয়া জুমার নমাজর করে জুমাতের সৈত নমাজ আদায় করো নমাজ শেষ হয়েছে তার খাওয়ার বন্দোবস্ত আছে তেন খাইছ একদিকে গেছেন কোনো জরুরতে গেছেন গিয়া অফতর নমাজ ইয়াতে সময় মতো তাই পড়াইটা যেহেতু মহল্লার জিম্মা লইছ হঠাৎ কোন সময় ব্যতিক্রম পড়ে গেছে এখন তো এখন হঠাৎ একদিন ব্যতিক্রম হয়েছে তখন মহল্লার কমিটির মানুষ আছেন একদিন দেখছেন
দুই দিন দেখছ মানুষ মাত্র এলা কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় কোনো সময় ব্যতিক্রম হয়ে যায় তখন মহল্লার কমিটির মানুষে কি করতা আদবর সহিত ইমাম সাহেব লাগি মাটি দা টাইম যে তুই ইমাম তার পিছনে আমি ইফতেদা করিয়া আপনি ইফতেদা করডা বলে ও ইমাম সাহেব আপনি একটু খেয়াল করবা আমরা ডিউটির প্রতি মহল্লার মানুষে যাতে আপনার শরম দিন না সুন্দর করে মাটি দা সবাই কিন্তু মাটি দা না সারা মাটিলে কিন্তু ইমাম সাহেব হল কোনো মহল্লার রাখা যাইতো না বলে সারার অধিকার আছে সবে চরম বেআদবি করতাম না আর সারায় মাতিলে বেআদবি হয়ে যায় কমিটির খানো দেখা কমিটি আদতর সহিত ইমাম সাহেবরে ভুল দরিয়া দক্ষা বলে আপনি কলা ডিউটি করলে সুন্দর ও ইমাম সাহেব আপনি ও বাবে আপনি হামসে চলবা ও বাড়ির বাচ্চাদের বেশি মারেন না জানি বাড়ির মানুষ গদা লইয়া আইও ফিরি যান আপনি সাইন জানি বাড়ির গরু তাই গুন্দার বেশ মারেন না জানি আমার হরুদারে মারিও আমার হরুদারে মারলে অসুবিধা নাই ইলা কোনো মহল্লার যদি বেড়ায় থাকে মহল্লার ইমাম সাহেব নতুন আসার পরে তার সচেতন করিয়া দিতা দিতাই না না বল যায় মেসবে বাচ্চারা বলাই যে আত্মা শাস্তি কড়া করে দিস ইলা হয় না কোনো সময় কড়া বললার ইমারি মানুষ বেন্দা লই আইল হ্যাঁ গালিয়ান শুরু করে দিন ইমাম সর্দার সর্দার দিয়ে আমরা দিন গালিয়াই দিন কোনো সময় মানছে ব্যবহার কিন্তু খাপ খারাপ করে দেন পালারা ইমাম আমরার মতো একজন মানুষ তাই নিলে মানুষের কোনো জন্ম নিছন এর ফরিস্তা না মানুষ মাত্র ভুল হইব মানুষ মাত্র ভুলটারে আপনারা শাসাইতা ইমাম সাহেব ইলা আর না ইলা রইত নাই কয়েকদিন হওয়ার পরে কয়ে নাতে সসম্মানে বিদায় দেখবা মেসাব আমরা পর না আপনারে বিদায় দিলাই যাব আমরা আর একজন মেসাব দেখবা মেসাব বল লাগে টর্চারিং না বুড়া জিনিস খারাপ করা এটা মহল্লার দুর্নাম হয়ে যায় বদনাম হয়ে যায় যার জন্য আল্লাহর বন্ধে গান মসজিদের মধ্যে কি আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আল্লাহ রসুল কইছেন তিনটা মসজিদের মধ্যে সবার উদ্দেশ্য যদি সফর করো তাহলে পরিও সব পাইবাই আর বাকি যত মসজিদ আছে মসজিদে তো নামাজ পড়লে সব সমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল আকসা বাদুল মসজিদুল হারাম মন প্রথম এত আছে কাবা ঘর মসজিদে হারামার মধ্যে গিয়ে নামাজ পড়লে এক রাখাতে বলে কত রাখাত বলে লক্ষ রাখাতে রে সব আল্লাহ দান কর মসজিদে হারামে গিয়া নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতে সব দুই নম্বর ইয়ার রাখতে গিয়ে বাবা জানিয়া রাখুন কোন বন্ধা যদি বিশেষ করিয়া নামাজ যদি পড়াতে লাগয় মসজিদুল আকসার মধ্যে গিয়া যদি এক রাখাত নামাজ পড়েন মসজিদুল লাকসা এই মসজিদে আকসার মধ্যে গিয়ে নামাজ পড়লে এক রাখাতে 25,000 রাখাতের সব আল্লাহ দান করেন আর তিন নম্বর মসজিদি হাজাতে মুরাদ বলে আমার নবী যে মসজিদ বানাইছেন মসজিদের নবী এই মসজিদের নবীর মধ্যে গিয়ে এক রাখাত নামাজ পড়লে 50,000 রাখাতের সব আল্লাহ দান করেন কত সুবহানাল্লাহ তো 1,00,000 50,000 আর 25,000 নবীজে বৈত্রা সবের উদ্দেশ্য যদি সবর কর ও তিন মসজিদ যদি সব পাইবা বেশি নামাজ পড়িলে সব পাইবা আর বাকি পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ নামাজ পড়লে সব সবার আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া এমন মসজিদের মধ্যে কিছু আছে আমানত রাখা মসজিদের মধ্যে আমানত আছে কিছু জিনিস পরে আল্লাহর বান্দাগণ জানিয়া রাখবা মসজিদের সম্পদ খেয়ারের কাছে আমানত থাকে কমিটির কাছে থাকে আমানত যদি খেয়ানত হরণ ক্ষতি আছে বলে আপত্তি আছে রসুলুল্লাহ ফরমান আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফিকের বৈশিষ্ট্য এটা আছে যে কয়টা বলে তিনটা ইজা হাদ্দাসা কাজাবাম ইজা হাদ্দাসা কাজাবাম যদি কোনো মানুষে মাতিত খালি যদি মিশা মাত মাতে তাহলে এই ব্যক্তির জন্য জানিয়া রাখা সেই ব্যক্তির আলামত আছে কে মুনাফিকদের আলামত মুনাফিকদের আলামত ইদা হাদ্দাসা কাযাবা কোনো মানুষ যদি মাতিত খালি যদি মিশা মাত মাতে তাহলে বিটয় লাগিয়া মুনাফিকদের আলামত ওয়া ইদা ওয়াদা খালাফা ওয়াদার যদি খিলাফ যদি করিয়া থাকে তাহলে মুনাফিকদের আলামত ওয়াইদা তুমি না খানা আমানতর যদি খেয়ানত করে সেটা দেখছে গে মুনাফিকদের আলামত এখন মসজিদের একজন সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইলা জিম্মাদার বানাইছেন না কোনো সময় বানাইলা
বানানির পরে মহল্লার ঠেকায় কোন ঢাকা আছে 1,00,000 বা 50,000 মহল্লার মানুষও যদি জিম্মা দেন ইজাজত যদি দেন বলে বাবা তোমার কাছে আমরা ক্যাশিয়ার বানাইছি বা সেক্রেটারি বানাইছি টাকা খরচ করি কোনো অসুবিধা নাই সময় মতো আমরা টাকা পাই নিতা অসুবিধা নাই আর যদি এই মহল্লার মানুষ যদি এই কথা যদি হন না মহল্লার সেক্রেটারি ক্যাশিয়ারে টাকায় গুড মানত রাখতা ইগুন দিয়া ব্যবসা করলে তার লাগি যাই যইত নাই খেয়াল করছো নিবা আমরা মাঝে মাঝে কোন কোন সাগা সেক্রেটারি টাকা দিয়ে গুয়া বাড়ি দিল হ্যাঁ হক মা পিতা মাতিলে খারাপ পায় কিন্তু খারাপ পাইলে অসুবিধা না আমি আল্লাহর কাছে বালা কোন সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব দেওয়া গোয়াবাড়ি নদী লই না ফিশারি দোকানদারি চলে মসজিদের সম্পদ দিয়া লাভ অর্জন আমানত খেয়ানতকারী এরা রে নবী যে বলছো তারা বৈশিষ্ট্য ইয়াদ আছে কি মুনাফিকদের আলামত মুনাফিক যারা আমানতের খেয়াল মহল্লার মানুষের জন আপনি কেশিয়া টেকা যেটা মনে করিও অসুবিধা নাই কিন্তু আমরা সময় মতো পয়সা পাইতে হইব আপনি খরচ করতো কোনো অসুবিধা নাই খরচিয়া যেটা মনে করপা দুলাডুলি করছেন অসুবিধা নাই আর মহল্লা যদি ইজাজত দিন না বলে না আমরা টেকা জেলার তো মহল্লা রইতো আমরা রিবা ইনকাম হইতে সুবারি কালেকশন করিয়া পাইছিলাম 10,000 ওয়াজও পাইছি আরো 2,000 25,000 45,000 সব কালেকশনও দিছে এই বস্ত্র আরো 6,000 টাকা 51,000 টাকা টাকা এখন আপনার টাইম রাখিও রে ভাই কোনো খরচিতে পারতে নাই ইলা আমানত তো খুব খেয়ালত আমরা করতাম নাই ইলা যদি দেন না তাহলে কোনো সেক্রেটারি বক্কা ক্যাশিয়ার সাহ বক্কা কোনো প্রেসিডেন্ট সাহ বক্কা আমানত রে খেয়ালত করা এখন তার লাগি গুনা তাই মুনাফিকদের আলামতর মধ্যে যাইবা গিয়া এর জন্য আমানতর খেয়ালতকারী হয়ে যাচ্ছে মুনাফিকদের আলামত বাবা এর জন্য মসজিদের যে আমানত রাখা হয়েছে একটা কমিটি এরা জিম্মা দেওয়া হয়েছে এরা আমানত রাখতে খেয়ালত করতে না যদি তাদের মধ্যে যদি রস বদল হয় একটু 19-20 যদি হয় বাবা এরা বুধ পাইবা দুনিয়া তাদের ক্ষতি হইব কোন মানুষের যদি আল্লাহর ঘরে যদি টাকা খায় যাতে পারতো না বেশি দিন তার একদিন না একদিন আল্লাহ ধরি লইব বড় বেমার দিয়ে আল্লাহ গোড়া খাই লইব নতুবা তার আওলা দেখু ভাগ লই লইব গিয়া দেখবাই মসজিদের কোন জিনিস খাইয়া কোনদিন মানুষ জীবনে শান্তি হইতে পারতো না একটা ঘটনা কইয়ার বাবা এক জায়গা দেখ মানুষে মসজিদের দিন কয়েকখানা নিয়ে গোড় লাগাই দিছিল গোরো হারা নির্ভরি গোরো আর রইতে পার না করে ডাকে গোরো কিতা অসুবিধা করে খালি বেমার আজাদ পাক্কা মেসা বগলের নিয়ে পড়াশোনা করাইতে পারাইতে খা মায় না আইনে মসজিদর মাল নিয়ে গোরো লাগাইছে বুঝাইছেন মেইন মসজিদর মাল নিয়ে আপনি গোরো লাগাইতে পারতাম ক্ষতি আছে যাইছে না হয় আপনি মানে রাতে বাড়ির প্রিন্সিপাল আব্দুল জলিল নিজাম হিসাব শিউ কিন্তু তামারে দিছে নিয়া কইল সাহেব বুঝতাম পারলাম না ঘর বানাইলাম ঘরের মধ্যে বহুদিন বই গেছে গিয়া বেমার আজার ছাড়ে না সন্তান আদির বেমার কমের না সাব আমার লাগি দোয়া করক তো বুঝতাম পারলাম না ও সময় কইলা তুমি গরিগান বানাইতে সময় মাল দেতা কিনি আনছো লই আনছো এটা ঠিক আছে নি টেকা গুলা গুলো যে ঠিক আছে বলে তুমি কোন জায়গার তো গিয়ানা হইয়া বা কোন মসজিদর সামান লাগাইছ নাইনি বলে জিও জিও আমি মসজিদর হয়ে কাটি না নিয়ে ইসলাম কইলাম বদ্দা আমি দিলাই মো বা টেকা দিলাই মো আনি আমি একদম লাগাই দিস না আবো পর্যন্ত কিচ্ছু দিছি না বুঝবাই তাই তাই মনে কিছু মাতব্য রাখলাম তিন ওখানে নেইগির ও দিলে আর আল্লাহ আল্লাহ নিয়েও লাগাই দিছে বুঝবাই লাগাতির বলে কি অবস্থা গর হইতে অটরা হইছন আপনার কুলিয়া আবার মস্ত হইছো ও জামনে আপনার কুলিয়া মসজিদ দেব হইছে দেবার লগে লাগে বাবা আল্লাহর বান্দা গরের মধ্যে রইতো পারছে কোনো অসুবিধা হইছে না এল্লাগি মসজিদের টাকা যদি কেউ খাইয়া থাকো দশনে করিয়া থাকো একদিন না একদিন আল্লাহ দর্ব সম্পদ খাই দইব আওলাদ দর্ব দেখতে আওলাদ দেখু বেমার কিবা তো তার কিডনি খারাপ হইব তাই নো বড় বেমারি হইবা গরের পরিবার ধরি লইব টাইম টাকা নিয়ে সৈন্য করতে তার পরিবার দেখবা নার্ভ সমস্যা ক্যান্সার হয়ে গেছে গিয়া এইভাবে দেখবা বেমার ছাড়ের না এর লাগে আল্লাহর ঘর আর্থিতে ভাবে হিসাব করিয়া আল্লাহর ঘর খেদমত করলে সব বেশ ফায়দা বে দরজা বলত আল্লাহর ঘর খেদমত করক কা জীবনে ফায়দা হইবা আর কেউ যদি আল্লাহর ঘর ক্ষতি করাত লাগি যায় জীবনে তোমার ক্ষতি হইব জীবনে ধ্বংসর পথে যাইবা হায় এর জন্য আল্লাহ ঘোষণা করছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহি ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান
من آمن بالله واليوم الآخر মানুষে আল্লাহর ঘরর খেদমত করব, তামির করব, সুন্দর করব, যারা আল্লাহ দাতর উপরে ইমান আনছে, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করছে, আখেরাতের দিন যেটা বিশ্বাস করছে, এরা অবশ্যই আমা আমি আল্লাহর ঘরর তামা খেদমত করব। সব নবিয়ো সে আলা মেরা পানি কমলি।